আসসালামু আলাইকুম গাইস, তো কি অবস্থা? সবার আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের আজকের রাইডটি মূলত আমার সাইকেলটিকে নিয়ে। আমার সাইকেলটা পাংচার হয়ে গেছে, মানে এটা লিক সারিতে বের হয়েছি। তো আজকে সারাদিন হয়তো সাইকেলিং করব আমি আর মুকিত ভাই। তো এটা হচ্ছে আমার এক্স ভার্সেস নেক্সট। তো আমরা মূলত বের হয়ে গেছি, এটা হচ্ছে আমাদের নতুন রাস্তা। তো আমার সামনে হচ্ছে মুকিত ভাই। তো আমরা কোথায় যাচ্ছি আনপ্ল্যান সব কিছুই, কোথায় যাব কোনো স্টেশন নাই। তো মুকিত ভাইকে সামনে দেখতে পারতেছেন। তো আমরা এখন আছি নবাবপুর। তো নবাবপুর হয়ে আমরা চলে আসছি বক্সি বাজার। তো আমরা বংশালেরও কিছু ক্লিপস নিয়েছি, কিন্তু আমি সেখানে ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, কিন্তু মোবাইল ধরছি ঠিকই। তো বক্সি বাজারে আসার পরে মানে অনেক জামের ভিতরে পড়ে আসছিলাম। তো সামনে একটা প্রাইভেট কার দেখতে পাচ্ছি, এটা বহুত প্যারা দিছে, কিন্তু কিছুই করার নাই। এটা পিছনে পিছনে আমরা, এটা আবার যমুনা টিভি প্রেসের গাড়ি, আবার এটা সাইডই দিচ্ছিল না কোনোভাবেই। তারপর কী করলাম, মোবাইলটা পকেটে ভরে দিলাম, এক টানে মানে এক টানে চলে আসলাম বুয়েটের সামনে। তো মুকিল ভাই তো পিল দিচ্ছিল, সাইকেল রাইডিং করছে। তো রাইড করতে করতে আমরা কোথায় যাচ্ছি আমাদের কোনো স্টেশনই নাই, যেহেতু কোনো প্ল্যানই ছিল না। আমাদের টার্গেট ছিল যে সংসদে যাব। তো দেখি যাওয়া যায় কি না। মুকিল ভাই তো পুরো হাইওয়েতে পুরো পিল নিয়ে চালাচ্ছে, তো সে অনেক এক্সপিরিয়েন্স একটা সাইকেল রাইডার, তার কথা নাই বলে আমি তো তার থেকে ইন্সপায়ার হয়েছি। তো এটা মূলত আমার এক্স সাইকেল, যাই হোক। তো দুজনের ওর টানের সামনে আমার টান কিছুই না, ওর সাইকেলের টান বেশি, মানে নীল গাড়ির টান বেশি এক কথা বলতে গেলে। তো আমরা চলতে চলতে এসে পড়লাম ঢাকা বুয়েটের সামনে। তো এখানে রাস্তাটা খুবই ভালো লাগছে, মানে একবারে ঠান্ডা শুনশান জায়গা একটা, মানে কোনো জামের কোনো প্যারাই নেই আর কি এক কথা বলতে গেলে। তো লাল গাড়িটা সেই স্টার লাইট সহ। তো চালাতে চালাতে আমরা বুয়েটের ফুট ওভার ব্রিজের সামনে এসে পড়লাম। মূলত আমার সাইকেলটা কিছু কাজ করানো বাকি ছিল, মানে লিক সারাইছি, লিক মানে আমার ছোটো ভাই সাইকেলটা চালাইতো। তো কী করতো, মানে ঠিক মতো সাইকেল চালাতে পারে না, আবার কী করছে পাম্প দিয়ে যায় টায়ার ফাটায় ফেলছে। তো টায়ার চেঞ্জ করতে যায়, মানে ঝোড়াতালি মারতে যায়, নতুন টায়ারের নতুন টিউবই লাগিয়ে ফেলছি। তো যেহেতু সাইকেল সার্ভিসিং করেছি, যার কারণে একটু মনে একটু বাতাস রাখছে যে আমি বাড়ি থেকে ঘুরে আসি। তো মুকিত ভাই এবং আমি বেরিয়েছি, কারণ আমার কোনো ফ্রেন্ড, এমন কোনো ফ্রেন্ড নেই যে যার সাথে একটু চিললে রাইড করতে বের হওয়া যায়। তো বাইক দিয়ে অনেক ঘুরছি, একটু সাইকেল রাইড করলে বা কী। আমি যখন ক্লাস 9 বা 10 পড়তাম তখন একটু সাইকেল রাইড বেশি করতাম, মানে আমার পিছনে যে সাইকেলটা ছিল মুকিতের, যেটা ওটা আমার আগে ছিল, কিন্তু সময়ের কারণে কিছু আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে তার কাছে জিনিসটা বিক্রি করে ফেলছি। শখের জিনিস আসলে, কিছু করার নেই। সাইকেল চালাতে চালাতে এসে পড়েছি আমরা বিডি শপের একটি শোরুমে বা শপে, যেটাই বলে নাকি, এখান থেকে কিছু প্রোডাক্ট কেনার বাকি ছিল, সেটা কিনে নিয়েছি। কিনে এবং আমরা ছুটে চলি সেই টিএসসির পথে। তো আমাদের খুবই ক্ষুধা লাগছে মারাত্মকভাবে। তো রাইড করতে করতে আমরা যাচ্ছি টিএসসিতে, মানে কিছু খাবো স্ন্যাক্স জাতীয় কিছু। তার মুকিত ভাইকে দেখে তোমার হিংসা হয়ে গেছে, মানে ভাই সাইকেল কীভাবে চালায়, পুরো ফিল মানে রিল্যাক্স, পুরো কোনো প্যারাই নেই। দেখছে আয় তো ভাই, কর্নারিংটা কী করলো, এমনভাবে চালিয়ে দিয়েছে মানে এখনই ভাই যে একটা লিম মারবে। তো মুকিতের সাইকেলটা নিয়ে আমার অনেকই স্মৃতি রয়েছে, তো সেই স্মৃতির কাছে নাই যাই। তো এখন যেটা চালিয়ে দিয়েছে সেটা নিয়ে এখন স্মৃতিগুলি করে তুলবো। মুকিত ভাই তো পুরো হাইওয়ে সাইকেল চালিয়ে দিয়েছে, মানে কী বলবো আর, পুরো অস্থিরভাবে। তো মুকিত ভাইকে ভার্সন 3 ওভারটেক করে চলে গেছে, এই জন্য মুকিত ভাই খুবই খুবই খেই পা গেছে, কারণ ওর আগে কে যাব। মুকিত ভাই কিন্তু অনেক রাফলি সাইকেল চালায়, কী বলবো আর। এই দেখছেন কই মুকিত ভাই, কই এই যে মুকিত ভাই এসে পড়তেছে, মানে আমরা দুজন একসাথে রাইড করতেছি, মানে একসাথে রাইড করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো টিএসসি একটু ঘুরপাক খাই, ঘুরপাক খাইতে খাইতে আমরা মুকিত ভাই তারপরে ফুচকা নিল, যে আমাদের দুজনের সাইকেল, আমরা এখন টিএসসিতে আছি ফুচকা খাওয়ার জন্য আর কি বেসিক্যালি। তো এই যে টিএসসির চত্বরটা, মেট্রো রেলের ওভার ব্রিজটা দেখা যাচ্ছে। তো এই যে ফুচকা নিছি ভাই, জানেন ফুচকার মধ্যে পিস হইতে আছে 9 পিস বা 8 পিস, এই ফুচকার দাম নিছে 30 টাকা। তারপর আমরা এসে পড়ছি মামার টঙের দোকানে চা খাইতে, মালাই চা, যেটার প্রাইস নিছে মূলত 20 টাকা কাপ। তো এখানে অনেক জমজমাট মনে হইতে আছে, মেলা বসছে, আমরা মেলা আসছি ঘুরতে এরকমই। তো এখানে অনেকগুলো সাইকেলের একটা, এর মধ্যে আমাদের সাইকেলটা রেখে দিয়েছিলাম। তো এই হচ্ছে চা, মালাই চা। তো চা খেতে খাচ্ছি আর দুজনে পক 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 করছি আর চা খাচ্ছি, খেতে খেতে আমাদের সময় চলে গেলো। এরকম করতে 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 আমাদের সময় যাচ্ছে তো যাচ্ছে না। আমরা বেরিয়েছি সেই 4:30 বাজে,
এখন ঠিক সময় মেবি 6টা বাজে সম্ভবত। তো মুকিত ভাইকে বলছিলাম বাসে যেতে যেতে 6:30টা বাজবে। তো ঠিক যখন আমরা আছি মূলত শহীদ মিনারের সামনে, শহীদ মিনারের সামনে দিয়ে মুকিত ভাই রানিং অবস্থায় ছুটে চলেছি। তো আমরা যখন নাকি মালিটোলা আসি তখন একটু জামের মধ্যে পড়ে গেছিলাম। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ আল্লাহ।